মৌমাছি আছে, মৌমাছি ছিল, মৌমাছি আমাকে তাড়া করলো, এখনই একদম চোখ মুখ একদম ফুলিয়ে দিত। তো বন্ধুরা, ফাইনালি আমাদের রাহুলের নিজের নাম লেখা কমপ্লিট হয়ে গেল, দেখুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি উজ্জ্বল। বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখন বসন্তকাল, আর এই বসন্তকালে দেখতে পাচ্ছেন কিন্তু রাস্তার ধারে আছি, আর দেখুন এদিকে কিন্তু খুব সুন্দর পলাশ ফুলের গাছ রয়েছে, পলাশ ফুলের জঙ্গল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আজকে পলাশ ফুল আর পলাশ ফুল সব দেখাবো, পলাশ ফুলের জঙ্গল ঢুকে যাবো আমরা, পলাশ ফুলের জঙ্গল ঢুকে একদম সব কিছু দেখাবো। তো পুরো ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা। তো এই দেখুন বন্ধুরা, দেখুন পলাশ গাছ, এদিকে কিন্তু পলাশ গাছ রয়েছে বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই বসন্তকালটাকে এই জন্য পছন্দ করে, কারণ এই সময় পলাশ ফুলের একটা আলাদাই সৌন্দর্য দেখা যায় বন্ধুরা। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটা কিন্তু পুরোটাই পলাশ ফুল আছে, পুরাটাই, পুরা রাস্তাটা যতদূর যাবো আমরা এখন যাবো, গিয়ে দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, এই রাস্তায় আমরা এখন যাবো, আর পলাশ ফুল, আর পলাশ ফুল, পলাশ ফুল। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে পলাশ ফুল দেখতে পাচ্ছেন, আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু লাল লাল দেখা পাবেন, আমি দেখাচ্ছি এখনই সব দেখা পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফুলটা আছে, ফুলটার ভিতর থেকে কিন্তু মধু বাইর হয়, আর এইটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে খাতে। তো দেখছি এটার ভিতরে একটু, দেখছি কেমন করে বাইর করে, এই যে একটা এক প্রকার, মানে কি বলবো, মিষ্টি মধু টাইপের, এটা মানে মিষ্টি মিষ্টি লাগে খাতে, মিঠা মিঠা লাগে খাতে। তো এটা ফার্স্ট বার টেস্ট করলাম, মিষ্টি মিষ্টি লাগছে খাতে, দারুণ লাগছে। তো দেখুন বন্ধুরা, গাছগুলি দেখতে পাচ্ছেন আপনারা, গাছগুলো দেখুন শুধু লাল লাল দেখা যাচ্ছে, খুব সুন্দর লাল লাল দেখতে পাচ্ছেন। এগুলো সব মানে যে এটা গভীর জঙ্গল, এক প্রকার জঙ্গল, আর এই জঙ্গলের ভিতর দিকে এখনও যাচ্ছি আমি। তো দেখুন দেখুন এইদিকেও কিন্তু পলাশ গাছ রয়েছে, ও বা কি সুন্দর লাগছে, মানে অনেক গাছপালা, শুধু পলাশ গাছ আর পলাশ গাছ, পলাশ বন মানে পলাশের জঙ্গল, পলাশ গাছের জঙ্গল, পলাশের জঙ্গলে ঘুরছি আমরা এখন, পলাশের জঙ্গল, পলাশ ফুলের জঙ্গল। ও মাই গড, দেখ দেখ কিরকম লাগছে রাহুল, ভিউটা দেখ, ভিউটা দেখ, বন্ধুরা দেখুন আমরা একদম স্লো স্লো যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন দুই পাশে পলাশ গাছ, পলাশের জঙ্গল, শুধু পলাশই দেখা যাচ্ছে, শুধু পলাশ। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পলাশ গাছে একদম ফুল ভর্তি, চোখে শুধু পলাশ ফুলেই দেখা যাচ্ছে, অন্য কিছু নাই, লাল লাল লাল, আর ভিতরে যত দূর যাব শুধু গভীর জঙ্গলে শুধু পলাশ ফুলেই দেখতে পাবেন এখানে। রাহুল আমাদের, রাহুল কিন্তু এখন পলাশ গাছের উপরে উঠছে, পলাশ গাছের উপরে, এইদিকে দেখতে পাচ্ছেন এখন রাহুল পলাশ ফুলের গাছে উঠে গেলছে, কই রাহুল, পলাশ ফুলগুলো সলিড লাগছে, একটা পলাশ, হ্যাঁ পলাশ ফুলগুলো ঝরছে, আর আমরা এই পলাশ ফুলের জঙ্গলের ভিতরে আছি এখন, যত দূর দেখা পাচ্ছেন।
পুরুলিয়া ঘুরতে তারা স্পেশালি এই বসন্তকালটাকে কিন্তু চুজ করে বন্ধুরা বসন্তকালটাকে কিন্তু টার্গেট করে আসে কারণ বসন্তকালে আমাদের পুরুলিয়ায় প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন কিন্তু পলাশ ফুল হয় প্রচুর পরিমাণে পলাশ ফুল হয় আর এই পলাশ ফুলের একটা আলাদা সৌন্দর্য আছে আর এই পলাশ ফুল দেখতে খুব সুন্দর লাগে আর এই পলাশ ফুলটা উপভোগ করার জন্যই কিন্তু বন্ধুরা বাইরে থেকে যারা আসেন তারা কিন্তু বসন্তকালে পুরুলিয়া আসেন বন্ধুরা তো আপনারা অবশ্যই আসবেন উপরে এক রাহুল আর নিচে আসে এক রাহুল উপরেরটা হচ্ছে বড় রাহুল নিচেরটা হচ্ছে ছোট রাহুল আর এই দু রাহুলের সাথে এসেছি আমি সেই জঙ্গলের ভিতরে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি আমি তো চিনি না এটা কি জিনিস তা আপনার এই মধু চাপ আছে নাকি এখানে হ্যাঁ এই তো মধু নইলে লেলা বড়ে ও বাপ বন্ধুরা এখানে কিন্তু মৌমাছি আছে না রে না রে পালাই নাই না না ওরা এক জায়গায় আছে ওরা ডিস্টার্ব নাই করিবার কেন সত্যি বলছি বন্ধুরা ভয় পেয়ে গেছিলাম যে ওইখানে পলাশ গাছে চাপতে গিয়ে আমাদের নিচে ওইখানে একটা মৌচাক ছিল আর সেই মৌচাকটাই কিন্তু মৌমাছি ছিল মৌমাছি আমরা তাড়া করলো এখনই একদম চোখ মুখ একদম ফুলিয়ে দিত হ্যাঁ ভিডিও বানাটাও একদম বাইরে হয়ে যেত আমার আজকে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখুন দুই পাশে খুব সুন্দর পলাশ ফুল রয়েছে মাঝে মাঝে রাস্তা রয়েছে খুব সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা এদিক থেকে চারিদিকে শুধু পলাশ ফুল আর পলাশ ফুল দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পলাশ ফুল আর পলাশ ফুল সব বিউটিফুল দেখতে পাচ্ছেন মাঝে মাঝে রাস্তা রাস্তার দুই পাশে পলাশ ফুল রয়েছে কত সুন্দর লাগছে মনোরম পরিবেশ দারুণ লাগছে দেখতে দেখতে পাচ্ছেন এটা একটা জঙ্গল এখানে গাছটা ভালো লাগছে দেখতে পাচ্ছেন শুধু পুড়ে পুড়ে লাল লাল শুধু পাঁপড়ি পুড়ে পুড়ে আছে শুধু পলাশ ফুলের পাঁপড়ি পুড়ে পুড়ে আছে লাল লাল দেখতে পাচ্ছেন কিন্তু আর এই সাইডে কিন্তু গভীর জঙ্গল আছে ভিতরে তো ভিতরে আমরা যাব নাই কারণ ভিতরে অন্য কিছু থাকতে পারে মানে ওইগুলা অযোধ্যা পাহাড় থেকে এইদিকে চলে আসে তো বন্ধুরা এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন যেখানে আমরা এখন আছি এই পলাশ ফুলের জঙ্গল এটা হচ্ছে আমাদের জয়পুরের পুরুলিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত জয়পুর থানা সেই জয়পুর থানার এলাকা এটা পুরুলিয়া টু জয়পুর যে রোড রাঁচি রোড ওই ডুমুরডি গেট যেখানে আছে ওই গেটের
কাছে কিন্তু রাস্তাটা কাটছে। তো আপনারা যারা যদি আপনারা আসেন তো চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর গুগল ম্যাপ দেখে আপনারা চলে আসবেন, ডুমুড্ডি ডুমুড্ডি বলে সার্চ করবেন, দেখবেন গুগল ম্যাপে পেয়ে যাবেন ডুমুড্ডি। আর ওইখানে ডুমুড্ডি গেট বাইপাস, ডুমুড্ডি গেটের কাছে বললেই যে কেউ বলে দিবে, ওইখানে যে কেউ বলে দিবে আপনারা এখানে চলে আসতে পারেন, উপভোগ করতে পারেন, খুব সুন্দর, ভালো লাগবে, আশা করছি খুব ভালো লাগবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই জঙ্গলটা আছে, এই জঙ্গলটাই একবার অযোধ্যা পাহাড় থেকে হাতি চলে এসেছিল, আর আসার পরে কিন্তু হাতি ঘোরাফেরা করছিল। তো অযোধ্যা পাহাড় থেকে হাতি চলে এসেছিল এবং হাতি আসার পরে এখানে হাতি ঘোরাফেরা করতেছিল। তো এটা একটা মানে জঙ্গল, তো জঙ্গলে তো সাপ কোপ আর বিভিন্ন রকমের জানোয়ার থাকতেই পারে। আরে হে বাবা রে, পলাশ ফুলে ভরাইলে আমাকে রাহুল, উপরটা পড়ে গেল সব, একদম শরীরটা ভরে গেল পলাশ ফুলে। কই ফুঁকে থাকেন না, দুদি গেলে ফুঁকতে হয়, দুদি গেলে ঢুকে ওইরকম 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 নাই ভাই গাজ বুঝতে না হোক। তো জানি নাই আমরা, যাই হোক, তবে বাঁশি এক প্রকার মানে বাজে, তো আমরা জানি নাই কীরকম বাজে, দেখ তো গিরেই গেল। আস্তে আস্তে করে ছাড়াতে হবে, কি করি, আস্তে আস্তে ছাড়াতে হবে। ওইখানে গোড়াটাই গোড়াটাই আছে না, আছে। তো বন্ধুরা মিষ্টি লাগছে, নমকিন নমকিন, মিঠা মিঠাই লাগে রে ভাই, বন্ধুরা। এখন আমি আর রাহুলে তো এই পলাশ ফুল দিয়ে একটা জিনিস তৈরি করবো, তারপর আপনাদের দেখাবো। তো চলুন, তৈরি করার পর দেখা হচ্ছে সামনে। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিন্তু এখন আমরা পলাশ ফুল দিয়ে কিছু নতুন কিছু করার চেষ্টা করছি। এই যে রাহুল আছে, রাহুলের নতুন কিছু করার চেষ্টা করছে পলাশ ফুল দিয়ে। তো দেখুন আপনারা কি করছে রাহুলে। তো রাহুলে কিন্তু এখানে পলাশ ফুল দিয়ে কিন্তু নিজের নাম লিখছে, খুব সুন্দর লাগছে। এই যে পলাশ ফুল তুলে তুলে আনছে জঙ্গল থেকে, আর জঙ্গল থেকে আনার পরে পলাশ ফুল দিয়ে নিজের নাম লিখছে, রাহুল, আর এ এইচ, এইচটা এখন হয় নাই, চলছে, বাকি আছে। আর ওইদিকে আরেকটা রাহুল বসে আছে, এটা হচ্ছে একটা রাহুল দেখতে পাচ্ছেন আপনারা, আর এটা হচ্ছে আরেকটা রাহুল। আর এই রাহুল হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, স্কুল জীবনটা আমাদের একসাথে কেটেছে আমার গ্রামের। আমি ওই ছোটবেলা থেকে মানে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত একসাথে আমরা পড়াশোনা করেছি, এই রাহুল। আর আরেকটা রাহুল এখানে এখন নিজের নাম লিখছে। তারপর রাহুলকে আমরা রাস্তার মধ্যে কুড়াই পালি, রাস্তার মধ্যে রাহুলকে কুড়াই পালি, তখন রাহুলকে নিয়ে আর আমরা চলে এসেছি। মানে একটা রাহুলকে কুড়াই পেয়েছি আর একটা রাহুল আমার সাথে এসেছে, ঠিক আছে, এই রাহুল আমার সাথে এসেছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের রাহুলের নিজের নাম লেখা কমপ্লিট হয়ে গেল, দেখুন, আর এ এইচ ইউ এল, আমাদের রাহুলের নাম লেখা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা নতুন বন্ধুরা যারা আছেন, নতুন বন্ধুরা যারা আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর বন্ধুরা আমি
আমি সাধারণত গ্রামগঞ্জের ভিডিও ব্লগ ভিডিও দিয়ে থাকি আর ঘোরাঘুরি হালকা ঘোরাঘুরি ট্রাভেল ব্লগ হালকা গ্রাম ভিলেজ লাইফ স্টাইল ভিলেজ ব্লগ গ্রামগঞ্জের ভিডিও আমি দিয়ে থাকি। তো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই রাহুল টাটা করে দে গাইস, অন্য ভিডিওটা দাদা আসবে নিশ্চয়ই, আর সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব, গ্যাস সিলিন্ডার বলে, গ্যাস সিলিন্ডার বলে দেওয়ার আগে। যাই হোক, ঠিক আছে, টাটা, বাই বাই বন্ধুরা, টাটা।